অবশেষে আশঙ্কাই শক্তি হচ্ছে। বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড় মোকা, 8 মে থেকে বাড়বে শক্তি, রাজ্যে প্রবল দুর্যোগের আশঙ্কা। এই মুহূর্তে আপডেট দিয়ে জানালো হাওয়া অফিস। তো বন্ধুরা, সে নিয়ে আজকে লেটেস্ট আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে 8 মে থেকে বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে নিম্নচাপটি গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, পাশাপাশি এই ঘূর্ণিঝড় মোকা তৈরি হলে তার অভিমুখ কোন দিকে হবে, তার ল্যান্ডফল কোথায় হতে পারে এবং এই ঘূর্ণিঝড় তৈরি হলে তার সর্বোচ্চ গতিবেগ কত কিলোমিটার পার আওয়ার থাকতে পারে, সমস্ত কিছু আপডেট ডিটেলসে এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় মোকা, ক্রমশ শক্তি বাড়িয়ে সেটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তবে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মায়ানমার পর্যন্ত বিস্তৃত বঙ্গোপসাগরের উপকূলে ঠিক কোথায় এই ঘূর্ণিঝড় আসে পড়বে মঙ্গলবার পর্যন্ত তা নিশ্চিত করে বলা যায়নি। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন বৃহস্পতিবার নাগাদ আরও নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া যাবে। এছাড়া আপাতত আরও 2-3 দিন দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত চলতেই থাকবে। আবহাওয়া দপ্তর এদিন কয়েকটি মডেল পর্যালোচনা করে জানিয়েছে 9 থেকে 11 মের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে মোকা সৃষ্টির পর এটি উত্তর পশ্চিম অভিমুখে অগ্রসর হতে পারে। মধ্য বঙ্গোপসাগরে পৌঁছে সেটি বাঁক নেবে উত্তর পূর্ব দিকে। বঙ্গোপসাগরে কোন অংশ থেকে ঝড়টি অভিমুখ পরিবর্তন করবে তার উপর অনেক কিছু নির্ভর করছে। বিশেষজ্ঞরা বলছেন বঙ্গোপসাগরে এপ্রিল মে মাসে কোনো ঘূর্ণিঝড় তৈরি হলে সেটি উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা মায়ানমার উপকূলে আছড়ে পড়ার আশঙ্কাই বেশি থাকে। মোকার প্রাথমিক অভিমুখও সেই দিকে ইঙ্গিত করছে। এই সময় এমনিতে দক্ষিণ উড়িষ্যা, অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ধেয়ে আসার প্রবণতা কম থাকে। পশ্চিমবঙ্গ ছাড়া উড়িষ্যা বা বাংলাদেশের উপকূলের উপর কোনো ঘূর্ণিঝড় আছড়ে পড়লেও ভালোভাবে এর প্রভাব পড়ে বাংলায়। 2020-21 সালের মে মাসে উমফুন, জস ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে একই রকম হয়েছিল। তবে বাংলাদেশের চট্টগ্রাম এবং মায়ানমারের দিকে গেলে ঘূর্ণিঝড়ের প্রভাব এ রাজ্যে ততটা পড়ে না। এদিকে মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে ঝড় বৃষ্টি দুর্যোগ নিয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি রাজ্যে ঝড় বজ্রপাতে মারা গিয়েছেন প্রায় 17 জন। এদিকে রাজনৈতিক দলের সভায় বজ্রপাতে মৃত্যু হয় 1 কর্মীর। এসবের পরিপ্রেক্ষিতে আবহাওয়ার খবর দেখে নিতে মিটিং মিছিল আয়োজনের পরামর্শ দিয়েছেন তিনি। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে বঙ্গোপসাগরে ধেয়ে আসা ঘূর্ণিঝড় মোকা নিয়ে উঠে আসা গুরুত্বপূর্ণ আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করব।